স্পষ্ট ঘোষণা আমাদের, স্পষ্ট আমাদের বক্তব্য। এখানে কোনো রাগ ভাগ নাই, এখানে কারো চেহারা দেখে এই কথা আমরা সম্বরণ করতে পারবো না। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, 16 কোটি মুসলমানের এই প্রাণপ্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে আমরা অনেক আইন দেখেছি, অনেক সংবিধানের সংশোধন দেখেছি, আর একটা আইন আমরা দেখতে চাই। সে আইন হলো, যারা আল্লাহর নবীকে গালি দিবে, নবীকে যারা কটুক্তি করবে, সেই নবীর কটুক্তিকারীদের বিরুদ্ধে, নবীর দুশ্মনদের বিরুদ্ধে জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। আমরা চিৎকার করি, কারণ আমরা এই আমাদের দেশের পতাকাটাকে ভালোবাসি। কথা ঠিক না বেঠিক? শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই এই মাটির ভালোবাসার কথা দ্ব্যহীন ভাবে আমাদেরকে বলে গেছেন। বলেছেন তিনি, এর প্রতি ইঞ্চি মাটিকে ভালোবাসবি, কারণ তুই বিশ্বাস করবি এদেশের 55,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আমার জায় নামাজের সেজদার মাটি। কথা ঠিক না বেঠিক? কাজী আমার জায় নামাজের সেজদার প্রতি ইঞ্চি মাটির ইজ্জত হেফাজত করবার জন্য, প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা রক্ষা করবার জন্য যখনই প্রয়োজন হবে আমরা তখনই এই মাটির ইজ্জত রক্ষা করবার জন্য যা করতে হয় তাই করতে প্রস্তুত। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বদরের হাতিয়ার নারে তাকবীর। মোহতরম হাজিরিন, কথাটা এই জায়গায়, আল্লাহর নবীর ইজ্জতের ব্যাপারে কারো সঙ্গে কোনো আপোষ নাই। এটা মুসলমানদের এমন একটা সেনসিটিভ জায়গা, এটা ইমানদারদের এমন একটা স্পর্শকাতর জায়গা। আমি তো আমার কথা বলতে মনে চাই, আমার কলিজার উপর আঘাত করলে আমরা এতটা ক্রুদ্ধ হব না, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করলে এদেশের ইমানদাররা অতীতে বরদাস্ত করেনি, আগামীতে ইনশাআল্লাহ বরদাস্ত করবে না। মোহতরম হাজিরিন, আমরা বারবার এই ঘটনারই পুনরাবৃত্তি দেখছি। দেখছি একবার 2013 সালে নাস্তিক মুরতাদ রাজীব হায়দার ব্লগার চক্র আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল, নবীর ইজ্জতের উপর ওরা এমন কলঙ্কজনক আক্রমণ করেছিল, ওদের ওই ভাষাগুলো দুনিয়ার কোনো সভ্য মানুষ নিজের মুখে উচ্চারণ করতে পারবে না। 2013 সালে যখন আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলো, কারো কিছু যায় আসে নাই, কারো আঘাতে লাগে নাই, কিন্তু এদেশের আলেমকুল শিরোমণি আল্লামা আহমদ শফি নীরবে সহ্য করতে পারেননি। তিনি তার 80 এই বার্ধক্যের বয়সে তিনি বিচলিত হয়ে উঠলেন, নবীর ইজ্জতের হেফাজতের জন্য জাতিকে ডাক দিলেন, গোটা দেশ থেকে নবী প্রেমিক তাওহিদ জনতা বাপ ভাঙ্গা স্রোতের মতো শাপলা চত্বরে জমায়েত হয়েছিল। তারপরের ইতিহাস হলো, শাপলা চত্বরে শাহাদাতের রক্ত ঝরেছিল, নবী প্রেমিক তাওহিদী জনতা বুকের রক্ত দিয়ে দেশটাকে মুক্ত করেছিল কলঙ্কের হাত থেকে। আমি মনে করি, তোমরা যারা মনে করো 2013 সালে কিছু মানুষের প্রাণহানি হয়েছে, আমি মনে করি না ওদের প্রাণহানি হয় নাই, ওরা শাহাদাতের রক্ত দিয়ে ধুয়ে মুছে আমাদের দেশটাকে ব্লগার চক্রের কলঙ্ক থেকে পবিত্র করেছিল। খবরদার, সেই শহীদের রক্তকে নিয়ে কেউ উপহাস করবে না, কেউ একথা বলবার ধৃষ্টতা দেখাবে না যে শহীদরা বুকের মধ্যে রং মেখে শুয়েছিল। এটা এত বড় শাহাদাতের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে, শুধু একটা কথার কারণে আল্লাহর নবী তোমার উপর নারাজ হয়ে যেতে পারেন, যে যারা আমার জন্য রক্ত দিল সেই শহীদদের রক্তের সঙ্গে উপহাস। যে জাতি তার শহীদদের সঙ্গে গাদ্দারি করতে পারে, সে জাতি পৃথিবীতে কোনোদিন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে না। মোহতরম হাজিরিন, গেল 2013 সাল, আসলো 2016 সাল, আবার দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হলো।
কারো কিছু সমস্যা হয় নাই। আবার সেই ব্রাহ্মণ বাড়িয়ার নবী প্রেমিক ওলামায়ে কেরাম নায়েবে নবী তারা নিশ্চুপ হয়ে থাকতে পারেননি, নবীর ইজ্জতের হেফাজতের জন্য রাজপথে নেমে এসেছেন। আবার বুলেট ছোড়া হয়েছে, আবার ওলামায়ে কেরামের বুক ঝাঁঝরা হয়েছে, ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, নবীর ইজ্জতের প্রশ্নে নীরবতা পালন করেননি। গেল 2013-16 সাল, আসলো 2019 সাল, আবার সেই ভোলার বোরহানুদ্দিনের আবার আমার নবীর পূত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন হলো, আবার আমার নবীকে অশ্লীল বাক্যবাণে জর্জরিত করা হলো। বিপ্লব চন্দ্র শুভ নামক একজন হিন্দু যুবকের আইডি থেকে ফেসবুকের মধ্যে এই ধরনের নবীকে অশ্লীল বাক্যবাণে জর্জরিত করা হলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সে ধৃত হলো, সে বলল আইডি হ্যাক হয়েছে। আজ পর্যন্ত প্রকৃত আইডির হ্যাকারকে আমরা সেই কুলাঙ্গারের মুখোশ দেখতে পারি নাই। এটা আমাদের দায়িত্বহীন দাবি, নবীর বিরুদ্ধে যারা বিষোদ্গার করবে তাদের চেহারাটা জাতি দেখতে চায়। মোহতারাম হাজিরিন, এগুলো আমাদের কথা নয়, আমরা বারবার বলছি, ভোলার ঘটনা হোক, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা হোক, স্বপ্না চত্বরের ঘটনা হোক, এটা কোনো হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক বিষয় নয়। আমার জানা আছে ব্যক্তিগতভাবে, আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, বিভিন্ন দুনিয়ার ইন্টারনেট সম্পর্কে খবর রাখেন, প্রতিনিয়ত খবর আসতেছে অনেক হিন্দু পুরোহিত, অনেক হিন্দু ধর্মবেত্তা, হিন্দুদের মধ্যে অনেক বড় বড় ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করতে না পারে, কিন্তু নবীর আখলাক দেখে, নবীর ইতিহাস পড়ে, নবীর মহানুভবতা দেখে তারা নবীর প্রেমের পাগল হয়ে গেছে, আছে না নাই? আছে অনেক ভিন্ন ধর্মাবলম্বী, নবীর ধর্মকে গ্রহণ করেনি কিন্তু নবীর আচরণে মুগ্ধ হয়ে নবীর প্রেমকে তার বক্ষ থেকে ফেরাতে পারেনি। গুরুদত্ত সিং একজন শিখ অমুসলিম কবি, আল্লাহ নবীর প্রেমে সে এমন এক অমর কাব্য রচনা করেছে পৃথিবীর সাহিত্যের ইতিহাসে, সেটি এক বিশেষ মর্যাদার স্থান দখল করে আছে। আমাদের কথা হলো এই জায়গাটায়, এটাকে সাম্প্রদায়িক উস্কানি হিসেবে যদি কেউ আখ্যায়িত করার চেষ্টা করে সে বাংলাদেশের শত্রু। এটা কোন সাম্প্রদায়িকতার বিষয় নয়, এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, আল্লাহ নবীর ইজ্জতের নিরাপত্তা চাই আমরা। আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল মুসলিমিন বলেছেন, রাহমাতাল লিল মুমিনিন বলেছেন। আমার নবী শুধু মুমিন মুসলমানের জন্য রহমত না, সমগ্র পৃথিবীর জন্য রহমত, গোটা জগৎবাসীর জন্য রহমত, কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীতে আল্লাহর রহমত ছাড়া কোন দেশে শান্তি কায়েম হতে পারে? আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার কোন মানুষ শান্তিতে থাকতে পারে? তাহলে যদি আল্লাহর রহমত যেই নবী, সেই নবীর যদি বিরুদ্ধাচরণ করা হয়, সেই নবীকে যদি আঘাত করা হয়, তাহলে আল্লাহর রহমত যদি উঠে যায়, কশ্চিন কালেও সে দেশে শান্তি কায়েম হতে পারে না। কাজেই যারা নবীর বিরুদ্ধাচরণ করে তারা শুধু মুসলমানের দুশ্মন নয়, তারা শুধু নবীর দুশ্মন নয়, তারা মানবতার দুশ্মন, তারা বিশ্ব শান্তির দুশ্মন, কথা বলেন ঠিক না বেঠিক? কাজী আমাদের দায়িত্বহীন ঘোষণা, যে বা যারা আমার নবীকে কটুক্তি করেছে, কটুক্তি করবে, তাদের কোন ধর্ম পরিচয় নাই, তাদের একটাই পরিচয়, তারা নবীর দুশ্মন। যারা নবীকে গালি দিবে ওদের কোন দলীয় পরিচয় নাই, ওদের একটাই পরিচয়, ওরা নবীর দুশ্মন। আমরা একটাই কথা, 2013 সালে আমির হেফাজত আল্লামা আহমদ শফি 13 দফা দিয়েছিলেন, কয় দফা? 13 দফা দিয়েছিলেন। 13 দফা দিলেও আসল দফা ছিল একটাই, সেটা হলো নবীর ইজ্জতের হেফাজতের নিশ্চয়তা। মোহতারাম হাজিরিন, 2013 সাল চলে গিয়েছে, অসংখ্য ভাইদের শাহাদাতের রক্তে আল্লাহ নবীর ইজ্জতের পতাকা রঞ্জিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মুসলমানদের সেই প্রাণের দাবি এখনো পর্যন্ত আদায় হয় নাই। 2019 সালে ভোলার এই ঘটনায় আরো 4 নবী প্রেমিকের শাহাদাতের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হলো, আজ পর্যন্ত এ দাবি আদায়ের কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না। আমি আবার উদ্বিগ্ন দেশ নিয়ে, আমরা উৎকণ্ঠিত জাতির ভবিষ্যৎ নিয়ে, এভাবেই যদি একের পর এক
নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হতে থাকে, যে কোনো মুহূর্তে আসমান থেকে গজব নাজিল হয়ে গোটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেশের স্বার্থে বলছি, জাতির স্বার্থে বলছি, সেদিন আমি আল্লামা আহমদ শফীর উপস্থিতিতে নারায়ণগঞ্জেও বলে এসেছি, আজও মাধবপীর ওলামা পরিষদের লাখো জনতার এই জনসমুদ্র থেকে হাটহাজারীর আমাদের আমির হেফাজত উম্মতে মুসলিমার অবিসংবাদিত রাহবর আল্লামা আহমদ শফীর কাছে পয়গাম পৌঁছে দিতে চাই, আল্লামা জুনায়েদ বাবু নগরী হুজুরের কাছে পয়গাম পৌঁছে দিতে চাই। হুজুর বাকি ১২টা রাখেন, এক দফা নিয়ে মাঠে নামেন, এক দফা নিয়ে মাঠে নামেন, এক দফার কথা সারা বাংলাদেশে আজকে ছড়িয়ে দিতে হবে, গোটা তাওহীদী মুসলিম জনতা আজ এক দফায় সোচ্চার হতে হবে। সেটা হলো যারা আমার নবীর বিরুদ্ধে বিষোদ্গার করবে, কথা তো শেষ করতে দিলেন না, বসেন। স্পষ্ট ঘোষণা আমাদের, স্পষ্ট আমাদের বক্তব্য, এখানে কোনো রাগ ভাগ নাই, এখানে কারো চেহারা দেখে এই কথা আমরা সম্বরণ করতে পারবো না। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, ১৬ কোটি মুসলমানের এই প্রাণপ্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে আমরা অনেক আইন দেখেছি, অনেক সংবিধানের সংশোধন দেখেছি, আরেকটা আইন আমরা দেখতে চাই। সে আইন হলো, যারা আল্লাহর নবীকে গালি দিবে, নবীকে যারা কটুক্তি করবে, সেই নবীর কটুক্তিকারীদের বিরুদ্ধে, নবীর দুশ্মনদের বিরুদ্ধে জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। হাসি 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 চাই, নাস্তিকদের হাসি চাই, বিশ্ব নবীর অপমান, সেই বিনাকে মুসলমান, ওলামা পরিষদ, ওলামা জাওপদ, আল্লামা মামুনুল হক, মামুনুল হক, অস্কার সুন্দরম, নারায় তকবীর, এ কথার উপর দৃঢ় থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আবার আমাদের রাহবরদের কাছে পয়গাম পৌঁছে দিতে চাই, কোন রাগ নাই, কোন ঢাক নাই, আমাদের স্পষ্ট বক্তব্য হলো, নবীর ইজ্জতের হেফাজতের দাবি আদায়ের জন্য আমরা এত কথা শুনতে চাই না। কার আইডি হ্যাক হয়েছে, কে হ্যাক করেছে, কোনো কাহিনী আমরা শুনতে চাই না। আমরা আল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি চাই। যদি এ দাবি আদায় করবার জন্য নবীর ইজ্জতের হেফাজতে সর্বোচ্চ শাস্তির বিধানের দাবি আদায়ের জন্য আল্লামা আহমদ শফী আমাদেরকে যদি আবার ডাক দেন, আমরা আবার সাপ্রা চত্বরে যাব, আবার সাপ্রা চত্বরে যাব। নারায় তাকবীর, নারায় তাকবীর, বদরের হাতিয়ার, একাত্তরের হাতিয়ার, বান্নার হাতিয়ার, ছাপনা চত্বরের হাতিয়ার, নারায় তাকবীর। ৫২ ৭১ ২০১৩ সালের চেতনা একটাই ছিল, আর সেই চেতনা হলো ইনশাআল্লাহর চেতনা, সেই চেতনা হলো নবীর ইজ্জতের হেফাজতের চেতনা। কথা ঠিক কিনা? মহতরম হাজিরিন, আলোচনা যেই বিষয়ে শুরু করেছিলাম সেটার উপরে আমি আমার কথা শেষ করছি। অন্য কারো কিছু যাক বা আসুক, ওলামায়ে কেরাম জাতির আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল। ওলামায়ে কেরাম যখন দেশের উপর জাতির উপর কোনো দুর্যোগ আসতে দেখেন, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবার কারণে বারবার দেশে বিশৃঙ্খলা হচ্ছে, বারবার দেশের উপর খোদার গজব নেমে আসছে, ওলামায়ে কেরাম মহা গজব থেকে দেশ এবং জাতিকে রক্ষা করবার জন্যই এই প্রাণের দাবি, নবীর ইজ্জতের হেফাজতের দাবি চালিয়ে যাচ্ছে, জানিয়ে যাচ্ছে।
যদি এ দাবি এমনিতে স্বাভাবিকভাবে আদায় না হয় তাহলে যতটুকু আদায় করবার জন্য যতটা কঠোর পথে আমাদের নামতে হয় সেই কঠোরতা অবলম্বন করবার জন্য নিজেদের প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, কবুল করুন। ওলামায়ে কেরামকে আল্লাহ পাক এভাবেই সোচ্চার হিসেবে, জাতির কর্ণধার, জাতির দায়িত্বশীল হিসেবে সদা জাগ্রত ভূমিকা পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।